নমস্কার সিএনএন 24 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নবরূপা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। কোন জেলায় পূর্ণ লকডাউন নয়, পরিস্থিতি সামাল দিতে হচ্ছে কন্টেইনমেন্ট জোন। রাজ্যে নতুন এসওপি জারি হবে শনিবার জানালেন মুখ্যমন্ত্রী। 12 জুলাই থেকে ডক্টর হিমন্ত বিশ্ব সরকারের প্রথম অধিবেশন, বাজেট পেশ হবে 16 জুলাই জানালেন মন্ত্রী পীযূষ হাজারিকা। 1975 সালের 25শে জুনের কথা জরুরি অবস্থার স্মৃতি, তা কোনোভাবেই ভোলার নয় বললেন কবীন্দ্র পুরকায়স্থ। মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য, এআইইউডিএফ বিধায়ক করিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকলেন প্রাক্তন উপাধ্যক্ষ আনিমুল। 1.5 মাসেই শেষ হবে রাজ্যে মেগা ভ্যাকসিনেশনের কাজ, প্রত্যেকেই পাবেন ডোজ বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। এবার বিস্তারিত সংবাদ। রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে হচ্ছে কন্টেইনমেন্ট জোন। 220টি স্থানকে হটস্পট চিহ্নিত করেছে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রক। শনিবার মুখ্যমন্ত্রী নতুন এসওপি জারি করবেন। বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানোর পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ অর্থাৎ শুক্রবার জেলাগুলির ডিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে এই বৈঠক করেন। রাজ্যের কোন জেলায় পূর্ণ লকডাউনের সম্ভাবনা তিনি খারিজ করে দেন। তিনি বলেন যে 9টি জেলার পরিস্থিতি খারাপ ছিল, সেগুলির মধ্যে 7টি জেলায় সংক্রমণ আশা অনুরূপভাবে কমেছে। তবে স্বাস্থ্য দপ্তর 220টি এলাকাকে হটস্পট চিহ্নিত করেছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে 16 জুলাই। রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন যে নতুন বিধানসভার অধিবেশন শুরু হবে 12 জুলাই। পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ 16 জুলাই। তথ্য অনুসারে বিধানসভা অধিবেশনের মোট কর্মদিন থাকবে 15টি। 12 থেকে 15 জুলাই পর্যন্ত থাকবে বিভিন্ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির বৈঠক। বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর পৌরোহিত্যে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক বসবে খুব শীঘ্রই জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। 1975 সালের 25শে জুনে দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। শুক্রবার এই দিনটি ব্ল্যাক ডে অর্থাৎ কালো দিবস হিসেবে পালন করলো কাছাড় জেলা বিজেপি। এদিন ওই উপলক্ষে শিলচর কাছাড় জেলা বিজেপির কার্যালয়ের সভাকক্ষে জরুরি অবস্থার সময় কারাবরণ করা 50 জন ব্যক্তিকে জেলা বিজেপির পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কনহাইস্তের সঞ্চালনায় উপস্থিত বিশিষ্ট অতিথিদের কালো দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। এতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, সাংসদ ডক্টর রাজদীপ রায় প্রমুখ। কবীন্দ্র পুরকায়স্থ বলেন, 1975 সালের 25শে জুনের কথা জরুরি অবস্থার স্মৃতি, তা কোনোভাবেই ভোলার নয়। বিধায়ক করিম উদ্দিন বরবয়া ওরফে সাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে আদালতে মামলা ঠুকলেন প্রাক্তন অধ্যক্ষ তথা বিজেপির নেতা আমিনুল হক লস্কর। মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য পেশ করে বিপদের মুখোমুখি হতে চলেছে সোনাইয়ের এআইইউডিএফ বিধায়ক। শিক্ষাগত যোগ্যতায় ভুল তথ্য প্রদানের অভিযোগে গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করেছেন আমিনুল। মামলাটি গ্রহণ করে আদালত আগামী 4 অগস্ট বিধায়ক করিম উদ্দিনকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, 2016 সালের নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে 2021-এর মনোনয়নে ব্যাপক বিভ্রাট ধরা পড়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, কোভিড সহ যে কোনো কঠিন রোগের স্বল্প খরচে নির্ভরযোগ্য ও সুচিকিৎসায় আপনারা পাচ্ছেন মাল্টি স্পেশালিটি ডক্টর্স ওপিডি, ল্যাপ্রোস্কোপি, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কলপোস্কোপি, এক্স রে, ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, ইনডোর অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সার্জারি, মেডিসিন সহ ফার্টিলিটি ক্লিনিক।
ग्रेसवेल हॉस्पिटल मेहरपुर शिलचर आपने दे सेवाय जोगाजोग नंबर 0384224024। भारत ड्रग्स एंड सर्जिकल এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইলচেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর, 788-001। যোগাযোগ করুন 0384226437 অথবা 9435074307। ফিরে এলাম বিরতির পর। দেড় মাসে রাজ্যে শেষ হবে ভ্যাকসিনেশন প্রক্রিয়া, প্রত্যেক জনগণ পাবেন ভ্যাকসিন। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে 21 জুন থেকে রাজ্যে চলছে মেগা ভ্যাকসিনেশন ক্যাম্প। রোজ 3 লক্ষ নাগরিককে ভ্যাকসিনাইজড করার লক্ষ্য নিয়ে চলছে এই কাজ। গত 3 দিনে 9 লক্ষের বেশি লোক পেয়েছেন ভ্যাকসিন। যদি অভাব না ঘটে তাহলে 45 দিনের মধ্যে পুরো রাজ্যে মেগা ভ্যাকসিন ক্যাম্প কাজ সুসম্পন্ন করতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান যে এখন পর্যন্ত রাজ্যে 65 লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। লকডাউন হচ্ছে না। গতকাল রাজ্যে স্বাস্থ্য বিভাগ নতুন এসওপি তৈরি করেছে আর এতে লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু কিছু ক্ষেত্রে কোভিড বিধি কঠোর করা হয়েছে। শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এ কথা বলেছেন। শুক্রবার শিলচর মারুক গ্রামের উদয়ন সংঘের ব্যবস্থাপনায় দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে ডক্টর রাজদীপ রায় বক্তব্য রেখেছিলেন। তিনি বলেন কোভিড পরিস্থিতির নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং এতে সফল হয়েছে। আগের চেয়ে কাছাড় জেলার কোভিড পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। উল্লেখ্য, অনুষ্ঠানে উদয়ন সংঘের পক্ষ থেকে 60 জন নাগরিকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজকের এই মহান উদ্দেশ্যের জন্য প্রায় 50টা করে ফুড প্যাকেট আমরা গরিব লোকদের জন্য আমরা দেব। আজকে এই সরবরাহ আমরা করবো তাদের জন্য। আমি উদয়ের সঙ্গে সবাইকে, সভাপতি থেকে আরম্ভ করে সব সদস্যদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সরকারের কথায় ডাক দিয়ে আপনারা এগিয়ে এসে আজকে এইরকম মহান একটা কাজ করছে তার জন্য সবাইকে আমার আন্তরিক নমস্কার। গতকালকে আসাম সরকারের ক্যাবিনেট মিটিং হয়েছে, সেই ক্যাবিনেট মিটিংয়ে লকডাউনের নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ আসামের সামগ্রিকভাবে চিত্র এখন অনেক পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসাম, যেখানে ভারত সরকার নীতি আয়োগের তরফ থেকে আসামকে 3 লক্ষ টিকার, মানে 3 লক্ষ ভ্যাকসিনেশনের ডেইলি টার্গেট দেওয়া হয়েছে, সেখানে কোনো কোনো দিন প্রায় 3.5 লক্ষ 4.25 লক্ষ টার্গেট পূরণ হয়ে তার থেকে বেশি টিকাকরণ হচ্ছে, ভ্যাকসিনেশন হচ্ছে। আমরা শিলচরেও দেখেছি যেদিন 15,000 টার্গেট নেওয়া হয়েছিল কাছাড় জেলাতে সেদিন 23,000 ভ্যাকসিনেশন হয়েছে, যেদিন 10,000 টার্গেট নেওয়া হয়েছিল সেদিন 18,000 টার্গেট ভ্যাকসিনেশন হয়েছে। কাজেই শিলচর পুরো আসামের দিকে যদি তাকাই তাহলে গুয়াহাটিকে যদি ছেড়ে দেই তাহলে কাছাড় জেলাতে পুরো আসামের মধ্যে সব থেকে বেশি টিকাকরণ হচ্ছে, সব থেকে বেশি ভ্যাকসিনেশন হচ্ছে। আমরা আশা করি যে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে ডাক দিয়েছেন যে সবাই এগিয়ে আসুন, আমরা একটা করোনা মুক্ত, একটা কোভিড মুক্ত ভারতবর্ষ গঠন করার দিকে আপনারা সাহায্য সহযোগিতা করুন। সবাই মিলে
ভারতবর্ষে কিছুদিনের মধ্যেই বাচ্চাদের জন্য এখন ভ্যাকসিনেশন এসে যাচ্ছে, একটা ফাইনাল স্টেজে সেটার কাজ চলছে। আর আমরা আমাদের মনে হয় ভারতবর্ষতে দেখেন 135 কোটি লোকের জন্য প্রায় 270 কোটি ডোজ আমাদের দরকার আগামী 6 মাসের মধ্যে, পুরো ভারতবর্ষকে যাতে আমরা ভ্যাকসিনেট করতে পারি সেটার দিকে আমাদের অগ্রসর হচ্ছে। আমরা পুরো সামগ্রিক ভারতবর্ষ যদি তাকাই তাহলে দেখা যায় যে প্রায় 80 লক্ষ ভ্যাকসিনেশন গত পরশুদিন ভারতবর্ষতে হয়েছে। এটা অভূতপূর্ব একটা সাফল্য। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে ভ্যাকসিনেশনের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করে আমরা ভারতকে কোভিড মুক্ত করতে পারবো বলে আমার ধারণা। অম্বিকাপুরটিতে যানজট, চৌরঙ্গিতে ট্রাফিক পুলিশ মোতায়ক চেয়ে পুলিশ সুপারকে চিঠি পাঠালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ওই সড়কে রোজ ব্যাপক যানজট সমস্যা নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ প্রয়োজন বলে মনে করেন বিধায়ক দীপায়ন। উল্লেখ্য, বৃহত্তর অম্বিকাপুরটি এলাকায় প্রতিনিয়ত যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক পুলিশ মোতায়নের দায়িত্বে বৃহস্পতিবার বিজেপি জেলার মহিলা মোর্চার সম্পাদক রুমা দেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাছাড়ের পুলিশ সুপারকে এ ব্যাপারে তিনি চিঠি পাঠান। বিজেপি জেলার মহিলা মোর্চা কর্মী ও নেতৃত্ববৃন্দরা নিজেই এসপিকে চিঠিটা তুলে দেন। কোভিডের ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিনের অভাবে ঘটনাকে ঘিরে শুক্রবার শিলচর হাইলাকান্দি রোডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ভ্যাকসিন প্রদানের দাবিতে জনগণ পথ অবরোধ করে উত্তাল করে তুলেন সমগ্র এলাকা। পরে পথ অবরোধ মুক্ত করতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাত জেলা প্রশাসন প্রচার করেছিল আজ শহরের কয়েকটি স্থানে ভ্যাকসিন দেওয়া হবে। সেই মতো লিংক রোডের বিপরীতে টিচার্স ট্রেনিং কলেজে সকাল থেকে লাইনে দাঁড়ান মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ভ্যাকসিন দেওয়া কার্যসূচি শুরু না হওয়ায় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। উত্তেজিত জনতা শিলচর মেডিকেল কলেজ রোড অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ছুটে যায়। পুলিশের পক্ষ থেকে পথ অবরোধ মুক্ত করতে বারবার বলা হলেও উত্তেজিত জনতা কান দেয়নি। আর অবরোধের ফলে শত শত যানবাহনের সঙ্গে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রাস্তায় আটক পড়ে। উত্তেজিত জনতাকে শান্ত করতে নিরুপায় হয়ে পুলিশ একসময় লাঠিচার্জ করতে বাধ্য হয়। আপনার একজন ভ্যাকসিনের কারণে একটা মানুষের তো জান নিতে পারেন না। আমি গাড়িটা যাইবার লাগি দিছিল পুলিশ ম্যাডামে, তখন আমি গাড়িটা আটকাইছি, তখন আমার গালের মধ্যে চড় মারছে, তখন আমার মেয়ে তার হাতে ধরে দড়িয়া ঠেলা দিছে, ইয়ে করছে, আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় গেরুয়াকরণ কোনো অবস্থায় মেনে দেব না বললেন বিডিএফ যুব ফ্রন্ট। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে ইদানিং আসাম বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল অশিক্ষক কর্মচারী নিয়োগের জন্য যে তালিকা চূড়ান্ত করেছেন তাতে মেধার পরিবর্তে গেরুয়া রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এবার চার হলো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে এর আগেও একই অভিযোগ পাওয়া গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বিডিএফ থেকে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়।
বিহারা রামকৃষ্ণ সেবা সঙ্গে গভীর রাতে চুরি সংঘটিত হয়। চোর প্রথমে মন্দিরের সামনের দরজা ভাঙার চেষ্টা করে বিফল হয়। পরে মন্দিরের পূর্ব দিকের দরজার শক্ত লক ভাঙতে সফল হয়। মন্দিরের শুধু মাইকের অ্যাম্প্লিফায়ারটি খুলে নিয়ে চলে যায় চোর, যার বাজার মূল্য 10,000 টাকা। মন্দিরের ভেতরে আরো অন্যান্য মূল্যবান সামগ্রী থাকা সত্ত্বেও চোর শুধুমাত্র অ্যাম্প্লিফায়ার নিয়ে চলে গেলে এ নিয়ে এলাকায় জোর চর্চা চলছে। এ মর্মে বিহারা পুলিশ ফাঁড়িতে একটি চুরির এজাহার দায়ের করা হয়। বিহারা ফাঁড়ি ইনচার্জ লাবণ্য বড় জোর তদন্ত জারি রেখেছেন। হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে 37 নং জাতীয় সড়কে শুক্রবার আনুমানিক 1:30টায় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হন পাঁচগ্রাম থানার ওসি চিত্তরঞ্জন নাথ সহ গাড়ি চালক সুমন দে সহ সিআরপিএফ জওয়ান। জানা গেছে দুপুর 1:30 নাগাদ পাঁচগ্রাম থানার ওসি দলবল নিয়ে পাঁচগ্রাম থানা থেকে জাতীয় সড়ক হয়ে বদরপুর অভিমুখে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে একটি দ্রুতবেগী লরি এসে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএসপি নবমিতা ডোনা। নিজের বাড়ির বাউন্ডারি দিতে গিয়ে দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতর জখম হলেন রাঙ্গিরখাড়ি মদনমোহন পার্ক লেনের বাসিন্দা পার্থ মজুমদার। তার ডান হাতে ছুরিকাঘাত করেন পাশের বাড়ির জনৈক বাসিন্দা কাজল দে। এ মর্মে শিলচর রাঙ্গিরখাড়ি থানায় একটি এফআইআর দায়ের করেন আহত পার্থ মজুমদারের স্ত্রী জয়িতা দেবী। এজাহারে তিনি বলেন বাড়ির সীমানা নিয়ে তাদের বিরোধ বহুদিনের। এ ব্যাপারে পুরসভায় দরখাস্ত দেওয়া হয়েছে। এদিন বাঁশের বেড়া লাগানোর সময় কাজল দে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এসে বর্ষা বাঁধান, পরে উন্মত্তের মতো তার হাতে ছুরিকাঘাত করেন। জন্য আমাদের মিউনিসিপ্যালিটিতে কেসও চলছে, কিন্তু আজকে একটা খুবই আপসেটিং ঘটনা ঘটলো। আমার হাজবেন্ড দুপুরবেলা 3টার সময় উনি ঘরের বাউন্ডারির ভেতরে উনি গেটের কিছু কাজ করছিলেন, আমাদের এন্ট্রি গেটের কোনো কাজ করছিলেন। তখনই কাজল দে আমাদের যে নেইবার উনি আসলেন, এসে একটু তর্কাতর্কি করলেন। এই তর্কাতর্কি শুনে আমার হাজবেন্ড বললেন যে এইসব তর্কাতর্কি না করে আপনি মিউনিসিপ্যালিটির অর্ডারটাকে অনার করুন বা আপনি কোর্টে যান, ওইখানে গিয়ে আমরা যেটা আপনার ডিসপিউট আছে ওটাকে আমরা মানে আইনের হাতে তুলে দিই। কিন্তু উনি কিছু না শুনে হঠাৎ করে উনি পেছন দিক থেকে এসে একটা অনেক বড় একটা শার্প ওয়েপেন দিয়ে আমার হাজবেন্ডের হাতে অ্যাটাক করলেন। আর আমার হাজবেন্ডের হাত পুরো দুটুকরো হয়ে গেছে, খুবই ব্লিডিং হয়েছে, মাথাতেও উনি খুব জোরে একটা মানে অ্যাটাক করেছেন ওই শার্প ওয়েপেন দিয়ে। আমার হাজবেন্ড প্রায় মরেই যেতেন যদি আশেপাশের লোক না আসতো, আমরা যদি না যেতাম। প্রচণ্ড ব্লিডিং হয়েছে, ব্লিডিং হওয়ার পরে আমরা ইমিডিয়েটলি ওনাকে হসপিটাল নিয়ে আসি। ডক্টর রেকমেন্ড করেছে ওনার অপারেশন দরকার পড়বে আর ব্লাডেরও দরকার পড়বে। তো আমি এটাই আপিল করি, আমি থ্রু এই মিডিয়া আমি কাল শনিবার 24 জুন সকাল 10:00টায় ক্ষুদিরাম মূর্তির সামনে ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠনের বিক্ষোভ। শিলচর মেডিকেল কলেজ প্রেরিত আজকের করোনা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলচর মেডিকেল কলেজের করোনা সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 147 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 67 জন পেশেন্ট কোভিড আইসিউতে আছেন এবং 80 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 11 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 88 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে 24 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 2 জন পেশেন্ট কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 9টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 8টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। এবার খেলার খবর। কোপায় শেষ 8 নিশ্চিত করলো উরুগুয়ে ও প্যারাগুয়ে। প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিল চিলি, ব্যবধান শুধু 2-0 গোলে। অপর ম্যাচে উরুগুয়ে পরিষ্কার 2 গোলে হারিয়েছে বলিভিয়াকে। টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় মহিলা হকি দল নির্বাচিত হওয়া লালরাম সিয়ামকে 25 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করল মিজোরাম সরকার। আসলে টোকিওতে অংশ নিতে এবং প্রস্তুতির জন্য তাকে ওই সাহায্য দেওয়া হয়েছে। আজকের সিএনএন 24 নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।